হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে নতুন যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা কোনোরকমভাবে কোনো নতুন বিজ্ঞপ্তি নয়। তোমাদের কাছে নিয়ে এসেছি আমি এশিয়াটিক সোসাইটির, যেটা তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে এবং তোমাদের জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টে। সেই জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের পরীক্ষার ডেটটা ঘোষণা করেছে এশিয়াটিক সোসাইটি। দেখে নাও, এখানে তোমাদের যে নোটিশ অপশনটা আছে, এখানে গিয়ে তোমরা পেয়ে যাবে যে তোমাদের পরীক্ষার ডেটটা কবে দিয়েছে। চলো দেখে নাও তোমাদের ডেটটা কবে দেওয়া আছে। তোমাদের ডেট দিয়েছে 23শে এপ্রিল 2023-এ 23 তারিখে কলকাতাতেই কিন্তু পরীক্ষা সেন্টার। এটা কিন্তু পরীক্ষা সেন্টার কলকাতা ছাড়া অন্য কোথাও নেই। এরপর দেখো তোমাদের পরীক্ষার সিলেবাসটা কি দেওয়া আছে। এখানে তোমাদের বলেছে রিটেন এক্সাম হবে, একটা 30 নম্বরের কোশ্চেন থাকবে। তোমাদের যে পরীক্ষাটা হবে টোটাল 30 নম্বরের পরীক্ষা, মানে 30টা কোশ্চেন থাকবে এবং তোমাদের এটা পরীক্ষা হবে টোটাল 1 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে। এরপর দেখো তোমাদের সিলেবাসটা কি আছে, অ্যারিথমেটিক আছে, অঙ্ক, রিজনিং আছে, ক্লাস 8 লেভেলের হবে তোমাদের এটা সিলেবাসটা, এবং সঙ্গে তোমাদের আছে জেনারেল নলেজ আছে, এবং তোমাদের এখানেতে নেগেটিভ মার্কিংও আছে, ঠিক আছে। তোমাদের এখানে বলেছে যে যারা যারা রিটেন পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয়েছে, শর্ট লিস্টেড হয়েছে, তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে, তারা একবার দেখে নেবে। এবং তোমাদের এখানে কি বলেছে, বলেছে তোমাদের কিন্তু কোনো রকমভাবে অ্যাডমিট কার্ডের জন্য কোনো পোস্টাল অ্যাড্রেস বা ইমেল আইডিতে তোমাদেরকে কিন্তু কোনো মেসেজ পাঠানো হবে না। তোমাদের নিজে থেকে এটাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে, এবং সেটা তোমাদের কবে থেকে দেবে সেটা তোমাদের এখনো পর্যন্ত কিছু দেয়নি, বলেনি। তোমাদের 23শে এপ্রিল যদি পরীক্ষা হয়, ধরে নাও তোমাদের 10 দিন আগে অথবা 1 সপ্তাহ আগে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। এরপর দেখো না তোমাদের এলিজিবল লিস্ট কাদের কাদের আছে। এখানে দেখো না তোমাদের লিস্ট দিয়ে দিয়েছে রিটেন এক্সামের জন্য যাদেরকে ডাকা হয়েছে তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা একবার দেখে নেবে যে তোমাদের নাম এখানেতে আছে কিনা, টোটাল তোমাদের কতজনকে পরীক্ষায় ডেকেছে সেটাও তোমরা একবার দেখে নাও। তোমাদের টোটাল 4987 জনকে রিটেন এক্সামের জন্য ডাকা হয়েছে, ঠিক আছে। আগে তোমরা এখানে চেক করবে যে তোমাদের নাম আছে কিনা, তারপরে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। যদি কেউ তোমাদের যদি অ্যাপ্লিকেশন আইডি, যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি হারিয়েও ফেলো তাহলে অসুবিধা নেই, নাম দিয়ে একবার চেক করে নেবে, কারণ নামের সঙ্গে পাশে তোমাদের বাবার নামটাও দেওয়া থাকবে, ঠিক আছে। তো এরপরে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে তোমাদের ডিএভি ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল জোন দুর্গাপুরে তোমাদের যে টিচিং এবং নন টিচিং পোস্টে তোমাদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল তার রিটেন এক্সাম গত মাসেই হয়ে গেছে, সিবিটি টেস্টটা, এবং সেই সিবিটি টেস্টের রেজাল্ট আউটও হয়ে গেছে, এবং যারা যারা কোয়ালিফাই করেছো তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এলডিসি পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। দেখো তোমাদের ইন্টারভিউয়ের ডেটটা কবে আছে, যারা যারা পরীক্ষা দিয়েছিলে তারা গিয়ে একবার চেক করে নেবে। এটা ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা রিক্রুটমেন্ট ফর ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোন ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে এই পেজটা খুলে যাচ্ছে, কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোড। যারা যারা রিটেন এক্সামে পাস করেছো তাদের কিন্তু ইন্টারভিউ কল লেটার দিয়ে দিয়েছে। তো দেখে নাও তোমাদের কল লেটার, যেমন আমার কাছে হাতে একটা কল লেটার এসেছে, ডিএভি ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল জোন 1/4/2023-এ। ডিয়ার ক্যান্ডিডেট, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ কোয়ালিফাইড দ্য সিবিটি কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড আর এলিজিবল ফর দ্য নেক্সট রাউন্ড অফ সিলেকশন প্রসেস। এখানেতে ইন্টারভিউটা কবে আছে, এলডিসি নন টিচিং পোস্টের ইন্টারভিউ আছে তোমাদের 9/4/2023-এ বেলা 11:30 থেকে, ডিএভি মডেল স্কুল দুর্গাপুরেতে তোমাদের ভেন্যু আছে, ঠিক আছে। এই ছিল তোমাদের দুটো আজকে নিউজ দেওয়ার তোমাদেরকে। তো এই ধরনের নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। নেক্সট তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।